ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি এই চ্যানেলের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের যে মার্কেটগুলি আছে বা বহিরাজ্য আসামে ওই মার্কেটগুলি কিভাবে মানে চলে ওইটা দেখানোর লেগেই আমি ভিডিওটা বানাইলাম। তো এটা ছিল সকালের পাইকারি বাজার। তো এটা হয়েছে গিয়ে সেটা আসামের একটা বরপেটা বাজার বইয়া। তো এই বাজারে আমি গিয়েছিলাম সকালের যে বাজার দর এটা জানানোর লেগা। তো এখানে সবজির দর অনেকই অনেকটাই কম আছিল, যেটা পাইকারি কিনা নেয় নিয়ে এখান থেকে নিয়ে গুয়াহাটি বিক্রি করে। তো এখানে পাইকারি মার্কেটে আমি গেছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন উস্তাদ আর কি সুন্দর কোয়ালিটির উস্তাদ। আপনারা উস্তাদ হয়ে আপনারা কি কম জানাইন কমেন্টে। তো এখানে খুব সুন্দর কোয়ালিটির আসিল আর দাদা এদিকে পাইকারি বেচতেছে। তো পাইকারি দাম অনেক কমই আসলো, যেটা আমরা মানে হোলসেল দোকান থেকে কিনিরা অনেক দাম থাকে। দেখতেছেন সুন্দর ক্যাপসিকাম, এটা অনেক কম দামে আসিল। তো দাম দিয়ে আমি কইতেছি না, কারণ সবটির দাম ভুল গেছি। তো এখানে আমি দেখতে পেলাম অনেক তাল, তালের মানে তাল গাছ থেকে মনে সবে তাল একলগে ফেলে লিয়েছে। তো এদিকে আসিল কুমড়া দিলে অন্য থেকে আইসে, অন্য রাজ্যের থেকে যেমন কলকাতার থেকে আইসিলো। তো বেগুন আসিল, তারপরে লেবু আসিল, উস্তা আসিল, করলা আসিল। এটা কুমড়া দেখতে পাচ্ছেন, এটি সব ইয়ার থেকে আইসে কলকাতার থেকে মানে। তো এদিকে আসলো কাঁকরোল। তো আমি গেছিলাম কাঁকরোল কিনতাম বললে আসলে। তো এদিকে কাঁকরোল আসিল 30 টাকা কেজি, যেটা গুয়াহাটি বেচতেছিল ওইখানে আমরা 60 টাকা কেজি। তো মানে এখান থেকে কিনে নিয়ে ট্রান্সপোর্ট নিয়ে তারপরে তারা লাভ রেখা বিক্রি করে। তো এর লিগেই অনেকটা দাম হয়ে যায়। তো কোয়ালিটি দেখতেছেন এরকম পুরোটা ব্যাগ 25 কেজির হয় আর কি। তো পুরোটা ব্যাগ একদম তারা দরে কিনা লয়ে থাকা। তো এরকম 30 টাকা, 25 টাকা, 30 টাকা এরকম দরে তারা কিনতেছিল কেজি হিসাবে। তো এটা ছিল সকালের বাজার। তো সকালে পাইকারি বাজার অনেকটাই কম থাকে, যেটা হোলসেলে মানে অনেক বেশি রেটে তারা বিক্রি করে। তো কমসে কম সব জিনিসের যদি 10 টাকা থেকে 15 টাকা লাভ থাকে, আবার অনেক জিনিসের 5 টাকাও থাকে এরকম। এটা ইয়ে করে নির্ভর করে মানে ট্রান্সপোর্টের উপরে, ট্রান্সপোর্ট কতটুকু যাইতেছে। তো যারা হোলসেল বিক্রি করে তারা মানে ওইরকম লাভ রেখে মানে কমসে কম 5 টাকা লাভ রেখে তারা বিক্রি করে। তো এখানে একটু বলতেছে এদিকে অনেক কাঁকড়া, এটা সবই লোকাল মার্কেট। বেগুনও আসিল, লেবু আসিল, এই বস্তারি ভর্তি লেবু আসিল। তো এটাই আসলে টোটাল ভিডিওটা। তো এইরকম যে লোকাল মার্কেটগুলি আছে ত্রিপুরা রাজ্যে দেখার লেগে আমার ভিডিওটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও বানাই। তো আমার সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখতেছেন। থ্যাংক ইউ সবাই রে। তো নেক্সট ভিডিওর লেগে সবাই অপেক্ষা করেন, খুবই তাড়াতাড়ি আইতেছে। আর সবটাই থাকবে একদম পাহাড়ি এলাকার ভিডিও। থ্যাংক ইউ।